সাবধানে রোহিণী ওয়াটারফল, আই লাভ রোহিণী। এ করে না, করে না, এ করে না। জানে দেবা লে ওয়াটারফল থেকে ওয়াটার ট্যাঙ্কে জল ভরছে, এগুলো সব তোমার রক গার্ডেনের রাস্তায়। স্যার ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। তো দেখলে বন্ধু তোমরা যেমনটা, পুলিশে আমাদেরকে ধরেছিল, লাইসেন্সটা চেক করলো, কিন্তু চালান মেশিনটা নিয়ে চেক করলো, আমার মনে হয় চালান মেশিনে চেক করলো। বন্ধু আমরা এখন দেখা পেয়ে গেছি টয় ট্রেনের লাইন, এই যে হচ্ছে টয় ট্রেনের লাইন, আর এইখান দিয়েই টয় ট্রেন চলাচলি করে, কিন্তু এখন মনে হয় বন্ধ আছে। তোমরা এক লেনে চলো, এক লেনে চলো। এই যে কার্শিয়াং আমরা এখন আছি, 4864 ফিট উপরে, 4864 ফিট উপরে আছি। তোমার না সিগনাল ফিগনাল তো নেই। হ্যাঁ, ওরা কোন দিকে গেল? এই তো, এই তো, কই তো বন্ধু আমরা এখন আছি কার্শিয়াং সিটির মধ্যে। এই যে কার্শিয়াং সিটিতে আমরা ঘোরাঘুরি করছি, আর এখানে রোড তো ন্যারো হবেই, এইখানে কোনো রকমের ফিজিক্স এই চলছে। বাকি এখন আমি একটু রোডে ফোকাস করি, কারণ হচ্ছে আমি এগুলো কিছুই জানি না। এখনও এখান থেকে ঘুম হচ্ছে 25 কিলোমিটার। এই যে বন্ধু আমরা এখন টয় ট্রেনে দেখা পেয়ে গেছি, এই যে টয় ট্রেন আসছে, ও দারুণ লাগছে টয় ট্রেনটা। এই যে টয় ট্রেন, ও টয় ট্রেন চলে যাচ্ছে। জায়গাটা জাস্ট দেখো, দেখো জায়গাটা কত সুন্দর। এই গাছগুলোর নাম কি আমি তো জানি না, পাইন গাছ। আচ্ছা একবার গুগল করে দেখতে হবে এই গাছগুলোর নাম কি। দারুণ লাগছে দেখতে, দারুণ ভাই। এখানকার কিছু কিছু এক একটা বাড়ি দেখছি রে, এত সুন্দর কি বলবো, দারুণ সুন্দর বাড়ি। তো বন্ধু আমরা এখন কার্শিয়াং থেকে অনেকটাই ওপরে চলে এসেছি, আর এখানে একটা এই দোকান দেখতে পেলাম আমরা, এই দোকানেই এখন আমরা খাওয়া দাওয়া করবো। এখন ঘড়িতে টাইম বাজে 12:10, এখন ঘড়িতে বাজে 12:10, আর এই যে গাড়ি আমাদের করে দিয়েছে এখানে পার্ক, আর এখানে আমরা এই দোকানটাই এখন আমরা খাওয়া দাওয়া করবো। কারণ আমরা ভেবেছিলাম ফার্স্টে কিছু ব্রেকফাস্ট করবো, তো দেখছি 12:00 বেজে গেছে অলরেডি, খিদেও অনেকটা বেড়ে গেছে, তো এখন লাঞ্চটা সেরেই ফেলবো এখানে। অ্যান্ড আমরা অর্ডার করে দিয়েছি ভেজ থালি, এখানে দাদারাও আমাদের সঙ্গে অ্যাড হয়ে গেছে। তো আমি কথা বলতে বলতে আটকে গেলাম, কারণ হচ্ছে আমার ফোনের স্টোরেজ একদম ফুল হয়ে গেছিলো। তো এখন স্টোরেজ ফাঁকা করার পরে একদম আমরা যেটা বলছিলাম, 6টা আমরা ভেজ থালি অর্ডার করে দিয়েছি, 6 জন খেয়ে নেবো, একদম খাওয়া দাওয়া করে আবার আমরা উপরের দিকে এগিয়ে যাবো, একদম চলে যাবো ঘুম স্টেশন পর্যন্ত। বাকি এই যে সব সাইবান এনজয় করছো? গেঞ্জি দেখো। কেন গেঞ্জি টেরং কেন হলো? ঘেমে ঘেমে ঘামলে তো ঘেমেছি তো, আমরা এরকম তো হয় না, আলাদাই। বাকি এই যে হেলমেট এখানে সব রেখে দিয়েছি, হেলমেট রেখে দিয়েছি, তারপর জ্যাকেট সব এখানেই খুলে দিয়েছি। যে বাস বন্ধু ফাইনালি আমাদের খাবার চলে এসেছে এখানে। এই যে আমরা অর্ডার করেছিলাম ভেজ থালি, এখানে আছে ভাত, এখানে কিছু একটা আছে, আর এটাও জানি না কুলো আলুর দম যা আছে আছে, এটা আছে, পাঁপড় আছে, পেঁয়াজ আছে, ডাল আছে, বাস। আমার মতে
ডাল ভাত পাওয়ার 24 আওয়ার। তো বন্ধু ফাইনালি আমরা এখন হোটেল থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম, প্রায় 40-45 মিনিট, ফটোস তুললাম, কিছু ভিডিওস বানালাম, স্টোরি লাগালাম, ভিডিওগুলোকে স্টোরি দিলাম। স্টোরি দেওয়ার পরে এখন এই যে আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, পানি পড়ছে। এখনও জোরে পড়েনি, হালকা হালকা পড়ছে, যতটা পারবো এখন টেনে নেব, এখন কভার করে নেব, তারপরে যখন দেখবো পানিটা জোরে পড়ছে তখন আমরা একবারে রেনকোটটা পরে নেব। বাকি চলো এখন যাওয়া যাক, কারণ একটু চাপটা বেড়ে গেছে আর ঠান্ডাটাও বেড়ে গেছে। এরপর যেমন দেখতে পাচ্ছ আমরা এখন রেনকোট পরে নিয়েছি, তোমাদেরকে একদম বলেই দিলাম কিছুক্ষণ আগে যে না না বৃষ্টি পড়ছে, রাস্তায় দেখলে বুঝতে পারবি। একবারে হোটেল বেড ঢুকে যাবো, মেঘের জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু যাই হোক এখন পরে নিয়ে দেখছি। এখন হেলমেটের মাই ভেঙে দিচ্ছি, একদম ফুল প্রিপেয়ার হয়েই বেরিয়েছিলাম আমরা। আর এই যে মুখে পানি পড়ছিল, এটাও আমি ঠিক করে নিলাম, বাস কোনো চাপ নেই, একদম বৃষ্টি থেকে বেঁচে গেছি। দেখো এবার প্রচণ্ড জোরে বৃষ্টি হলে এমনিও গাড়ি চালাতাম না, সে রেন প্যান্ট রেনকোট থাকলেও, ঠিক আছে, কিন্তু এই নর্মাল বৃষ্টিতে আমরা ভিজে যাবো, ওই কারণে রেন প্যান্ট রেনকোটটা পরেই নিলাম, যে না ভাই পরে নি বেকার, ভিজে গেলে অনেক কিছু বাধার সম্মুখীন করতে হবে। এই আর একটা ওয়াটারফল, একদম ঘুমনো ওয়াটারফল। আর এখন একটু বৃষ্টি পড়েছে, তো আস্তে আস্তেই চালাবো, ধীরে সুস্থেই চালাবো, কারণ হচ্ছে টায়ার প্রচণ্ড স্কিড করবে, প্রচণ্ড স্কিড করবে। এমনিতেও তোমরা জানো এতটা লাগেজ দেখতেই পাচ্ছ গাড়িতে আছে, প্লাস পিলিয়ন আছে আর স্কুটি ছোট চাকা। তো চলো, তো বন্ধু আমরা এখন চলে এসেছি কোন জায়গায়, দাঁড়াও জায়গাটার নামটা দেখে নিই, সামনেই লেখা আছে মিরিক, এখান থেকে 55 কিলোমিটার। তবে আমরা মিরিক যাব না, দার্জিলিংয়ের তো ওপরে চলে এসেছি অলমোস্ট। বাকি এই যে এখানকার কুকুরগুলোকে দেখো, ও ওয়াও দেখো এখানে কত সুন্দর লাগছে দেখতে। এই যে এই যা বন্ধু, এই যে চলে এসেছি ঘুম 1 কিলোমিটার, বাতাসা লুপ 3 কিলোমিটার, আর দার্জিলিং কত ছিল দেখিনি, দার্জিলিংটা ভুলে গেছি। বাকি ঘুম আর 1 কিলোমিটার দূরে আছে, একদম ঘুমে হোমস্টে নেবো। এই যে ঘুমের সিটিতে ঢুকলাম আমরা, ঘুমের সিটিতে অলমোস্ট ঢুকতেই এসেছি। বাকি চলো, তো বন্ধু ফাইনালি আমরা এখন হোমস্টে নিয়ে নিয়েছি, আর অনেক পরিশ্রম করার পরে আমরা একটা হোমস্টে পেয়েছি। এই যে এই হোমস্টেটা নাভা হোমস্টে, অ্যান্ড আমরা ভাবতেও পারিনি যে বাইরে থেকে এরকম, বাট ভেতর থেকে তোমাদেরকে একবার দেখাই হোটেলটা, এতটা সুন্দর, অনেক অনেক অনেক। এই যে ইয়াহ পর দিদি হ্যায়, দিদি আপ, হ্যাঁ বহুত আচ্ছা রুম দিয়া দিদি নে, এন্ড চলো আপ লোগো কো থোড়া রুম এক্সপ্লোর করকে দিখাতে হ্যায়, ওকে চলো চলো ইধার পে আপ লোগ দেখ পারে হো রুম, এন্ড জো মেইন চিজ, জো মেইন চিজ দেখো ভাই দেখো, ইয়াহ সে মেইন চিজ এক দিখাতে, ইয়াহ পর ইয়ে পছন্দ নেই আয়া, আর এক দিখাতে, চলো সব মিলেগা, এক বার চলো আর এক ভিউ দিখাতে, কামিং ও খতরনাক আছে। বাকি এই তোমাদেরকে একটু দূরে দেখাই, দূর থেকে একটা ভিউটা দেখাই। তো বন্ধু আমাদের হোমস্টে থেকে দেখো টয় ট্রেনও দেখা যাচ্ছে, ওই উপরে দেখো, এই দেখো, এই দেখো অনেক কাছে দেখা যাচ্ছে, ক্যামেরাতে দেখা যাচ্ছে না, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, ঠিক আছে। এবার ঘুরে এইখান থেকে দেখো, এই যে আমাদের রুম, এই যে রুম থেকে এই দিক থেকে দেখা যাবে, এই যে এই জায়গাটাই, এই জায়গাটাই দেখো খুব সুন্দরভাবে দেখা হবে। এবার দেখো আর একটা ভিউ দেখাচ্ছি বাইরে থেকে দেখা যাবে, এই যে এখান থেকে, এই যে ফটো শুট হচ্ছে, এই যে এখান থেকেও দেখা যাবে, এই যে ট্রেনটা এটার উপর দিয়ে যাবে। তো বন্ধু এই যে এবার আমাদের এই ব্যালকনি থেকেও ট্রেন দেখা যাবে,
টয় ট্রেন ভাই কি ভিউ, এদিকে এই ভিউ নেবে না এদিকে টয় ট্রেনের ভিউ নেবে, রোডের ভিউ নেবে। এই যে টয় ট্রেন, ও এটা হচ্ছে নিজের বাইক নিয়ে নিজের জিনিস। এই দেখো টয় ট্রেন চলে গেলো রুমের সামনে দিয়ে। আপনাদেরকে এইসব দেখিয়ে আর ভিডিওটাকে লম্বা করতে চাইছি না, আরও অনেক কিছু দেখানোর আছে। এখন আমরা ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নেওয়ার পরে একদম রেডি হয়, রেডি হওয়ার পরে একদম তোমাদের সঙ্গে আমি দেখা করছি। তো এই যে বন্ধু একদম আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, আর এখানে আমার আকাশ ভাই। তো তুমি কেমন আছো বলো, কেমন লাগছে এই ভিউটার সঙ্গে, কেমন লাগছে মানে আমাকে কেমন লাগছে মানে ভিউটা বাদ দাও, আমাকে বলো কেমন লাগছে। তোমাকে পুরো লাগছে ভাই একদম হিরো। বাকি এখানে ও ওয়াও দারুণ লাগছে, বাকি এখানে ভিউ, এই যে এখন পুরো মেঘ চলে এসেছে, একটু আগে তোমরা দেখেছিলে যে কত সুন্দর ভিউ দেখা যাচ্ছিলো কারণ এখন মেঘ চলে এসেছে, তবে কই না এরকম হতে থাকবে। বাকি আমরা এখন প্রপার একদম রেডি হয়ে গেছি, এখন রাইডিং জ্যাকেট পরবো না, হেলমেটটা নেবো, জাস্ট বালাকলাবাটা পরবো, দিয়ে বেরিয়ে যাবো, দিয়ে একদম তোমাদের সঙ্গে মোটর ব্লগিং সেট আপে দেখাচ্ছি। আর হ্যাঁ, কোথায় যাচ্ছি এখন তোমাদের কাছে বলতে ভুলে গেছি, কালকে যাবো আমরা টাইগার হিল। কালকে টাইগার হিল যাওয়ার জন্য আমাদেরকে করতে হবে পারমিট, তো ওই পারমিটটা করানোর জন্য আমরা একবার যাবো পুলিশ স্টেশন, ওখানে যাবো পারমিটটা করিয়ে নেবো, অথবা কোনো ক্যাফে থেকে যদি হয় তো আমরা করিয়ে নেবো, তারপরে আমরা যাবো দার্জিলিংয়ে। ঠিক আছে, আমরা জাস্ট দার্জিলিং থেকে 5 কিলোমিটার নিচেই আছি, তো আমরা দার্জিলিংয়ে যাবো, ওপরে যাবো আর একটু, দিয়ে ওখানে গিয়ে একটু হাওয়া খাবো, কিছু খাওয়া দাওয়াও করে নেবো। কিছু কী খাওয়া যায়, ম্যাগি মোমো, দারুন রুম পেয়েছি, দারুন। আর এটার বাথরুমটাও দেখাই, কতটা ক্লিন বাথরুম, দারুন পরিষ্কার বাথরুম। বাকি এই যে সবাই রেডি হয়ে গেছে, খুবই সুন্দর রুম, খুবই সুন্দর রুম, এখান থেকেও দেখা যাচ্ছে। সো চলো একবারে তোমাদের সঙ্গে মোটো ব্লগ সেট আপে দেখা করছি। তো বন্ধু আমরা এখন হোটেল থেকে বেরিয়ে গেলাম, তো এখন দার্জিলিংয়ের দিকেই যাচ্ছি, সোজাই দিক দিয়ে দার্জিলিং। এখন দার্জিলিং যাবো, মোমো খাবো, মানে দার্জিলিংয়ে আছি এখন, যেখানে ইচ্ছে মোমো খেতে পারি, মোমো খাবো, এমনিও খিদে পেয়েছে। অ্যান্ড এখানে তা কত হোমস্টে, কত, কিন্তু আমরা যে হোমস্টেটা পেয়েছি ওই হোমস্টেটার ভিউটা আলাদাই লেভেলের, আর প্রাইসটা এখন কমই নিয়েছে অফ সিজন বলে। বাকি চলো ম্যাপ ফলো করতে থাকতে হবে, দার্জিলিং এর রাস্তায় গাড়ি চালিয়ে বেড়াচ্ছি, দেখো ভালোই ঠান্ডা লাগছে। বালাকলাভা পড়িনি আমি, চলো নিচের দিকে নামছি। সব মেমোরিজ থেকে যাবে ভিডিওসগুলো, সব মেমোরিজ থেকে যাবে, তবে একটু ভালোবাসা দেখিও বন্ধু, ভালোবাসা তোমরা না দেখালে অনেক গিল্ট ফিল পাবো, কারণ এতটা পরিশ্রম, এতটা টাকা খরচা করা, আসা যাওয়া। তো এখন একটা সমস্যা ভাই বার করে নিয়েছে যে ওর পার্সটাই নিয়ে আসেনি, হোটেলেই থেকে গেছে, দিয়ে এখন যাচ্ছে পার্সটা আনতে। বাকি এই যে আমরা এইখানে আমাদের গাড়ি করে দিলাম পার্কিংয়ে, অ্যান্ড এখানে দার্জিলিংয়ের ইয়ে আছে, এসো এই যে সাহেবানার আমি আছি এখন। বাকি এই যে আই লাভ দার্জিলিং, এই ভিউটারই এখন একটু মজা নেওয়া যাক। এই যে এটা দার্জিলিং স্টেশন, এটা দার্জিলিং স্টেশন, এটা দার্জিলিং স্টেশন, কি বুঝলে, কিছু খাবে, চলো। ফাইনালি লাইসেন্স তো পেয়ে গেছি, জানে জানেলো, আর এখানে আমরা নিয়ে নিয়েছি কফি, তো এখন হেলমেট হাতে আছে, সাফিনা অ্যান্ড আকাশ আসুক, তারপরে আবার যাওয়া যাক নাকি। বাবারে দেখছো বন্ধু কেমন করে গাড়িগুলোকে ঢুকতে হচ্ছে, এই যে দেখো আর ব্যাগ গিয়ার নিয়ে এরকমভাবে এইসব রাস্তায় তো চালাতে গিয়ে হাত পা কেঁপে যাবে, উড়ি বাবারে। থ্যাংক ইউ ভাইয়া, বল ইধার সেই লেফট না, হ্যাঁ জিজ্ঞাসা করে লোকটাকে লেফট, দাঁড়া দাঁড়া ভাইয়া এবালা, ওকে ওকে বাপরে রাস্তা।
बोल रहा हूँ ट्रैफिक ऑफिस कहाँ पर है? बाइक परमिट करवाना है टाइगर हिल के लिए, ये वाला ट्रैफिक ऑफिस। ओके ओके थैंक यू। हाँ हाँ नाम गेटस এটা গেটের সামনে হচ্ছে একটা সাইডে রা স্যার বল রহে থে বাইক পারমিট করবানা হ্যায় বাইক পারমিট করবানা হ্যায় ওকে স্টেশন হ্যায় না হ্যাঁ হ্যাঁ স্টেশন পর ওই রাস্তাটাই বাপরে উঁচু রাস্তা। Famous number one desirable. I do what I want when I want and how I want it. Leave you with the one in the air. তো বন্ধু ফাইনালি আমরা এখান থেকে যে ট্রাফিক পুলিশ অফিস থেকে আমরা আমাদের বাইকের পারমিটটা করে নিয়েছি। অ্যান্ড পারমিটের টাইমে একটু প্রবলেম হচ্ছিল, প্রথমে ম্যাডাম করে দিচ্ছিল না, বলছে গাড়ি পাপার নামে আছে গাড়ি, ওই কারণে দিয়ে বললে একবার ওই স্যারের সঙ্গে কথা বলতে। স্যারের সঙ্গে কথা বললাম, বললো অথরাইজেশন লেটার আছে, দেন আমাদেরকে বললো ওকে 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 নো প্রবলেম, দিয়ে আমাদেরকে ছেড়ে দিল, দিয়ে বললো ঠিক আছে, দিয়ে পারমিট দিয়ে দিল। তো আমরা ভেবেছিলাম মল রোড যাবো এখন, কিন্তু মল রোড যাওয়ার জন্য আমরা যে রাস্তাটা ধরেছিলাম, এখন পাপা ফোন করছে এক মিনিট। হ্যালো, না 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 করবো না। ও ঠিক আছে, গাড়ি চালাচ্ছি আমি, ওই হোটেলে গিয়ে ফোন করছি, আমরা একটু ঘুরতে বেরিয়েছি। হ্যাঁ হ্যাঁ তো যেমনটা তোমরা দেখলে পাপা ফোন করেছিল, পাপার সঙ্গে কথা হয়ে গেল, যাক একবার ফোন করে বলে দিলাম। বলছে নাকি বর্ধমানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। বাকি এখন আমরা যাচ্ছি আমাদের হোমস্টে। তো বন্ধু আবি আবি হচ্ছু গায়ে কাণ্ড গির গিয়া থামে, ক্যামেরা অন নাই তা এ দেবো। সো বন্ধু আমরা এখন একটা হোটেলে দাঁড়ালাম, এই যে হোটেল তো নয় অ্যাকচুয়ালি রেস্টুরেন্টে দাঁড়ালাম, এই যে দার্জিলিং হোমস্টে অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট, হোমস্টেও অ্যাভেলেবেল আছে। বাকি এখানে আমরা এখন খাওয়া দাওয়া করবো, এখানে হোমস্টেও অ্যাভেলেবেল আছে না, একসঙ্গে টু ইন ওয়ান। তো এখন কে কী খাবে, কী কী আছে? তো বন্ধু ফাইনালি আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি, দুটো ভেজ মোমো আর দুটো ম্যাগি অর্ডার দিয়ে দিয়েছি। বন্ধু ফাইনালি আমাদের এখানে চলে এসেছে একদম গরম গরম মোমো, এই যে আর এই যে আমাদের ম্যাগি, জাস্ট চারজন মিলে দুটো এতে খাচ্ছি না ভাই, এখানে আরো দুটো আছে এই যে। হ্যাঁ মানে আমরা সবকিছু টেস্ট করার জন্য এরকম দুটো দুটো করে নিলাম। একটা কথা মানে আমরা অনেক পর বাড়ি চলে যাব, আর তিন দিন থাকবো আমরা, আজকে একদিন হয়ে গেল আর তিন দিন থাকবো। তো ভাই বাড়ি চলে যাওয়ার পরে এই দিনগুলো প্রচুর মিস করব, কারণ হচ্ছে ভাই এত মেমোরিজ ক্রিয়েট হচ্ছে এই রাতের বেলায় বাড়ি চালিয়ে বেড়ানো, তার ভেতরে মানে কত বৃষ্টির মধ্যে হালকা ফুলকা, এগুলো ভাই পুরো মেমোরিজ, মানে এগুলো কখনো ভোলা যাবে না। কাছে চলে এসেছে গরম গরম চা, এই যে চারজনের চারটে চা, 150 গ্রাম করে নাও। আর এখন সবাই ডিসকাস করছে চাপাতি কেনার জন্য। আকাশ কত টাকার চাপাতি কিনলে তুমি? 300 টাকা
তো বন্ধু ফাইনালি এই যে আমরা এই দোকান থেকে খাবার খেয়ে নিলাম, এবার আমরা চলে যাব একবারে আমাদের হোটেলে। চলো আমরা হোটেলে চলে এসেছিলাম। হোটেলে চলে আসার পরে এখন ঘড়িতে বাজে 9টা, আর আমরা খাবার এখানে এই হোটেলে, যে হোটেলে আমরা এখন থাকছি সেই হোটেলে খাওয়া দাওয়া করবো। তো আমরা এখন এই হোটেলে চলে এসেছি, আর এই হোটেলে এই যে এখানে দাদারা অলরেডি খেতে বসে গেছে। তো সব অলোকে তো ঠিক আছে, একদম একদম একদম। বাকি আমরা এখানে বসে যাবো, এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো। চারজনের চারটে সিট আছে এখানে, বাকি চলো খাওয়া দাওয়া করি। আর খাবারে কি কি আমরা অর্ডার করেছিলাম সেটা তোমাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি, সেটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধু ফাইনালি এখানে আমাদের খাবার চলে এসেছে। এই যে একদম ঝুরঝুরে ভাত, আর এই যে আলু ভাজি, এখানে আমরা নিয়ে নিয়েছি চিকেন কারি, এখানে আছে আমাদের ডাল, আর কিছু আছে, আর আমরা হ্যাঁ রুটিও নিয়েছি। আমরা 2 পিস করে রুটিও খাবো, কারণ আমরা সব কিছু ট্রাই করতে চাই, ভাতও ট্রাই করতে চাই, রুটিও ট্রাই করতে চাই, সব কিছুই। বাকি এখানে একদম আমরা খাওয়া দাওয়া এখন স্টার্ট করবো, একবারে খাওয়া দাওয়া হোক, তারপরে তোমাদের সঙ্গে রুমে গিয়ে আমরা কথা বলবো।